প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো নতুন একটা অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে পরিবেশ রসায়ন সে অধ্যায়ের একটি ছোট্ট টপিক নিয়ে তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ হাফিজুর রহমান প্রভাষক রসায়ন আমরা সরকারি কলেজ মিরপুর কুষ্টিয়া আজকের ক্লাসের আলোচনার বিষয় কী চিত্রটি দেখে হয়তো তোমরা ধারণা করতে পারছো যে রবার্ট বয়েল যাকে ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি বলা হয়ে থাকে এবং পাশের চিত্রটি থেকে হয়তো আরও পরিষ্কার ধারণা পাচ্ছ আসলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাসের আয়তন ও চাপের সম্পর্ক যা আসলে বয়েলের সূত্র দ্বারা নির্ধারিত হয়েছে আজকের আলোচনার বিষয় বয়লের সূত্র গ্যাসের আয়তন ও চাপের সম্পর্ক শিখন ফল অর্থাৎ এই আলোচনা থেকে আমরা কি শিখতে পাব এই আলোচনা থেকে আমরা বয়লের সূত্র ব্যাখ্যা করতে পারব বয়লের সূত্র থেকে বিভিন্ন গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে শিখবে বয়লের সূত্র অর্থাৎ গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক তো সেক্ষেত্রে প্রথমে বিজ্ঞানী টরিসেলির কথা চলে আসে বিজ্ঞানী টরিসেলি ব্যারোমিটার আবিষ্কারের পর ইংরেজ ভাষায় বিদ বয়েল যিনি তাপমাত্রা স্থির রেখে বিভিন্ন গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক নির্ণয়ের জন্য বিভিন্ন গবেষণা করেন তার গবেষণার ফলাফল ষোলোশো ষাট খৃষ্টাব্দে প্রকাশ করা হয় যেটি আসলে বয়লার সূত্র নামে পরিচিত এখানে আমরা টরেসের ব্যারোমিটার এবং বিজ্ঞানী টরেসের চিত্র দেখতে পাচ্ছি বয়লার সূত্রটি কি বয়লের সূত্রটি হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তনুপাতিক অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমবে চাপ কমালে আয়তন বাড়বে শর্ত হচ্ছে তাপমাত্রা যদি স্থির থাকে বয়লের সূত্রে গাণিতিক ব্যাখ্যা সেক্ষেত্রে আমরা যদি ধরে নেই যে তাপমাত্রা যেটির স্থির রয়েছে সেটি টি নির্দিষ্ট মোল এন পরিমাণ বা ভর বিশিষ্ট কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপের পরিমাণ যদি ভিওন হয় এবং তার আয়তন যদি ভি হয় তাহলে ব্রয়লের সূত্র মতে ভিওান একটি পি ওয়ান এর ব্যস্তানুপাতিক সেখান থেকে আমরা লিখতে পারি ভি ওয়ান সমন্সমান কে ইন ওয়ান বাই পি ওয়ান যেখানে কে হলো একটু আনুপাতিক ধ্রুবক আর এ ন হচ্ছে স্থির সেখান থেকে লেখা যায় পি ওয়ান ভি ওয়ান কে এই যে এখানে আড়াআড়ি গুণ করলে পি ওয়ান ভি ওয়ান কে অনুরূপভাবে যদি আমরা আবার অন্য একটি ক্ষেত্রে হিসাব করি চাপ এবং আয়তনের সম্পর্ক তাহলে আমরা পেতে পারি যে পি টু ভি টু সমান সমান কে এখন এই এক ও দুই নম্বর সমীকরণ থেকে আমরা অনায়াসে লিখতে পারি পি ওয়ান ভিওন সমান সমান পি টু টু দেখেন পি ওয়ান ওয়ান সমান কে আবার পি টু ভি টু সমান সমান কে তাহলে সেখান থেকে লেখা যায় পি ওয়ান ওয়ান সমান সমান পি টু টু তাহলে বয়েলের সূত্রে গাণিতিক রূপটি আসলে কি বয়লের সূত্র সমীকরণ যেটি সেটি হল পি ওয়ান ভিওন সমান সমান পি টু ভি টু এখন রবার্ট বয়েল এই যে চাপ এবং আয়তনের যে সম্পর্কটি নির্ধারণ করলেন সেটি তিনি একটি পরীক্ষার মাধ্যমে আসলে ডাটাগুলি উপস্থাপন করেছেন তো আমরা সেটি যদি দেখি তাহলে সে পরীক্ষা করার জন্য যে আকৃতির লম্বা বাহুতে মার্কারি ঢেলে যদি চাপ বাড়ানো যায় তাহলে গ্যাসের আয়তন আনুপাতিক হারে কমে তো আমরা এখানে একটি চিত্র দেখে নিই তাহলে এই যে পাত্রটি দেখতে পাচ্ছেন সেটি একটি যে আকৃতির পাত্র এই চিত্র মতে বলা হচ্ছে এর মধ্যে যদি আমরা পারো অর্থাৎ মার্কারি ঢালি তাহলে গ্যাসের উপরে এর মধ্যে যে আয়তনের গ্যাস রয়েছে তার উপরে কি হবে চাপ পারবে তো সেখান থেকে আমরা গ্যাসের উপরে মোট চাপ নির্ধারণ করতে পারি এই মোট চাপটি নির্ধারণ করতে গেলে বায়ুমন্ডলীয় চাপের সাথে এই মার্কারি কলামের উচ্চতাজনিত যে চাপ সেটি হিসাব করতে হবে তাহলে এই ক্ষেত্রে এখানে যে পাত্রটি রয়েছে সেই পাত্রের মধ্যে আমরা যদি ধরে নিই যে প্রাথমিক অবস্থায় তিরিশ মিলিলিটার আয়তনের গ্যাস রয়েছে সেখানে সেটি রয়েছে শুধুমাত্র এক বায়ুমণ্ডলীয় চাপে তাহলে আয়তন যখন গ্যাসের তিরিশ এম এল মোট চাপ তখন সাতশো ষাট মিলিমিটার পার কারণ আমরা জানি এক বাউন বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ এক অ্যাটমসফিয়ার সমান সমান সাতশো ষাট মিলিমিটার পারচাপ তাহলে সেক্ষেত্রে মোট চাপের পরিমাণ কত পি সমান সমান সাতশো ষাট এখন এই পাত্রের মধ্যে যদি আমরা কিছু পরিমাণ পারদ ঢেলে দিই তাহলে কি হবে এই যে চাপের ফলে দেখেন আয়তন সংকুচিত হয়ে গেল এখন এই অবস্থায় আয়তন কমে হয়েছে গত তিরিশ থেকে পঁচিশ এম আর যে পরিমাণ পারদ আপনি ঢাললেন অর্থাৎ সেই পারদের উচ্চতা যেটুকু বৃদ্ধি পেল সেটুকুর ধরে নিই বা সেটুকুর পরিমাণ নির্ণয় করা হয়েছে একশো বান্ন মিলিমিটার তাহলে এই ক্ষেত্রে মোট চাপের পরিমাণ কত মোট চাপের পরিমাণ হবে একশো বাউন্ন প্লাস সাতশো ষাট কারণ এখানে বলেছি বায়ুমন্ডলীয় চাপ মার্কারি কলামের পার্থক্য তাহলে মার্কারি কলাম আগে যে অবস্থানে ছিল তার থেকে এখন তার উচ্চতা একশো বাউন্ন মিলিমিটার বৃদ্ধি পেয়েছে তাহলে সেক্ষেত্রে চাপের পরিমাণ হচ্ছে নয়শো বারো মিলিমিটার পারদ চাপ এরপরে যদি আরও এর মধ্যে পারদ ঢালা যায় তাহলে দেখা যাবে যে এর মধ্যে আবদ্ধ গ্যাসের আয়তন ক্রমান্বয়ে কমতে থাকবে তো যখন আপনি এর মধ্যে ষাট মিলিমিটার উচ্চতা বিশিষ্ট পারদ ঢাললেন অর্থাৎ উচ্চতা এখন সাতশো ষাট মিলিমিটার পারদ চাপ হলো তাহলে সেক্ষেত্রে আয়তন সংকুচিত হয়ে দেখা যাচ্ছে আয়তন হবে পনেরো এম এল তাহলে সেক্ষেত্রে এই গ্যাসের উপরে মোট চাপের পরিমাণ কত মোট চাপের পরিমাণ হচ্ছে পারদের উচ্চতাজনিত চাপ এই যে ডেলেস সাতশো মিলিমিটার পারদ চাপ এবং বায়ুমন্ডলীয় চাপ হচ্ছে সাতশো মিলিমিটার পারদ চাপ তাহলে যোগ করলে মোট চাপ হচ্ছে পনেরোশো মিলিমিটার পারদ চাপ তাহলে এই অবস্থায় আমরা কি পাচ্ছি যে চাপ যত বাড়ছে আপনি নিচের দিকে খেয়াল করেন ক্রমান্বয়ে চাপ যত বাড়তেছে আয়তনের ক্ষেত্রে দেখেন যত নিচের দিকে যাওয়া যাচ্ছে আয়তন কিন্তু কমে যাচ্ছে বল আসলে তার সূত্রে কিন্তু এই কথাটি বলেছেন যে চাপ বাড়ালে আয়তন ক্রমান্বয়ে কমবে এখান থেকে আমরা আরো কিছু তথ্য নির্ধারণ করে রাখতে পারি যেগুলো আমাদের পরে লেখচিত্র অঙ্কন করতে কাজে লাগবে তাহলে পি এর মান দেখেন এখানে দিয়ে আসছে তাহলে ওয়ান বাই পি কত হবে ওয়ানকে যদি আমরা পি এর মান দিয়ে ভাগ করি তাহলে ওয়ান বাই পি এর বিভিন্ন মান পাব ওয়ান বাই পি বা পি ইনভার্স তাহলে ওয়ানকে সাতশো ষাট দিয়ে ভাগ করলে এই ধরনের একটি মান এভাবে ক্রমান্বয়ে ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে এখন আরও একটি কলামে আমরা পি এবং ভি এর গুণফল নির্ধারণ করি তাহলে দেখেন এই রকম মান পাওয়া যাচ্ছে মজার বিষয় হচ্ছে দেখেন পি এবং ভি এর গুণফল সময় কিন্তু একই থাকছে আমরা বয়লা সূত্রেও কিন্তু সেটি দেখেছিলাম যে পি এবং ভি এর গুণফল সবসময় কি একটি নির্দিষ্ট ধ্রুব সংখ্যা অর্থাৎ এই সূত্র অনুসারে চাপ বাড়ালে আয়তন কমে চাপ কমালে আয়তন বাড়ে কিন্তু তাদের গুণ ফল কি থাকবে সব সময় একই থাকবে এখানে আরও একটি তথ্য লক্ষণীয় সেটি হচ্ছে যে যখন আয়তন তিরিশ ছিল মিলিলিটার এবং চাপ ছিল তখন সেক্ষেত্রে সাতশো ষাট চাপ যখন দ্বিগুণ হয়েছে অর্থাৎ সাতশো ষাট থেকে দেখেন পনেরোশো বিশ হয়েছে তখন আয়তন কিন্তু অর্ধেক হয়ে গেছে অর্থাৎ চাপের পরিমাণ দ্বিগুণ করলে আয়তনের পরিমাণ অর্ধেক হয়ে যাবে এই তথ্য থেকে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি এই যে তথ্যগুলো এখানে দেয়া আছে সেখান থেকে দেখেন যে পি এর বিপরীতে ভি এর লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা এই ধরনের কিছু লেখচিত্র পাব এবং ভিন্ন ভিন্ন তাপমাত্রা অর্থাৎ টি ওয়ান টি টু থ্রি প্রত্যেকটির ক্ষেত্রেই আমরা এ ধরনের একটি লেখচিত্র পাব এই লেকচিত্রটি হচ্ছে আসলে অধিবৃত্ত ধরনের বা হাইপার বলা ধরনের এখন আবার যদি আমরা এই ভি এর বিপরীতে ওয়ান বাই পি লেকচিত্র অঙ্কন করি তাহলে দেখেন আমরা একটি সরল রেখা পাব। এবং এই সরল রেখার যে লেখচিত্রটি সেটিও টি ওয়ান টি টু টি থ্রি তাপমাত্রায় তিনটি ভিন্ন ভিন্ন সরল রেখা কিন্তু সকল সরল রেখাই কিন্তু মূল সরল রেখা আবার এই পি এর বিপরীতে পিভির জন্য যদি আমরা একটি লেকচিত্র অঙ্কন করি তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে এই যে টি ওয়ান টি টু টি থ্রি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সরল রেখা পাওয়া যাচ্ছে এবং এই সরল রেখাগুলো প্রত্যেকেই এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা এখন এই ভি এর বিপরীতে ওয়ান বাই পি যে লেকচিত্রটি সেই লেখচিত্রটিতে দেখেন আমরা যদি সরল রেখার সমীকরণ অর্থাৎ ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি তাহলে সেক্ষেত্রে ওয়াই হচ্ছে ভি আর এক্স হচ্ছে ওয়ান বাই পি এবং এখানে এই সরলরেখার ঢাল হবে এম সমান সমান কে কিন্তু এখানে সি এর মান শূন্য অর্থাৎ সি এর কোনো মান নেই দেখেন এখানে সি কিন্তু নেই প্লাস সি সি এর মান শূন্য যেহেতু শূন্য তাহলে এখানে কি হবে এই সরলরেখা কোনো অক্ষকে ছেদ করবে না এবং এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে এই লেখচিত্র থেকে আরো একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে প্রত্যেকটি লেখচিত্রে প্রতিটি অংশের জন্য তাপমাত্রার মান কিন্তু একই এই ঘটনাটাকে বলা হয় হয়ে থাকে আইসোথার্ম অর্থাৎ এই লেকচিত্রগুলোকে বলা হয় আইসোথার্ম আমরা পরবর্তী স্লাইডের বিষয়টি নিয়ে আলোচনা করব তো এখন দেখেন যে গ্যাসের আয়তন ভি বনাম পি এর লেখচিত্র তাহলে সেক্ষেত্রে আমরা লেখচিত্র পাচ্ছি এই ধরনের সেখানে আপনি ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে যত চাপ বাড়ছে আয়তন কিন্তু ক্রমান্বয়ে কমে আসতেছে প্রত্যেকটি তাপমাত্রাতে একই ঘটনা সেই লেকচিত্রগুলোর ধরনগুলো হচ্ছে অধিবৃত্তীয় বা হাইপারবোলিক লেখচিত্র। এই লেকচিত্রগুলো যেহেতু স্থির স্থির তাপমাত্রায় তাপমাত্রায় সম্পন্ন হচ্ছে অর্থাৎ যে প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে আমরা বলে থাকি সমতাপীয় প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস যে কারণে এই অধিবৃত্তীয় রেখা সমগ্রে বলা হচ্ছে সমতাপ রেখা সমস্ন রেখা বা আইসোথার্ম আসলে গ্রিক শব্দ আইসো শব্দের অর্থ একই বা সমান এবং থার্ম শব্দের অর্থ তাপমাত্রা যার কারণে এই লেকচিত্রগুলোকে বলা হয়ে থাকে সমষ্ণ রেখা বা সমতাপীয় রেখা এখন আমরা আরও একটি লেখচিত্র গ্যাসের আয়তন ভি বনাম বি ইনভার্সের জন্য যদি অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে দেখেন যে লেখচিত্রে আমরা সরল রেখা পাবো এবং প্রত্যেকটি সরল রেখা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা আবার আমরা যদি পি ভি বনাম পি এল লেখিত্র অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে চাপ এবং আয়তনের গুণফল যেহেতু ধ্রুবক তাহলে সেক্ষেত্রে এখানেও সরল রেখা পাওয়া যাবে কিন্তু প্রত্যেকটি সরল রেখা হবে এক চক্ষের সমান্তরাল এখন এই বয়লের সূত্র ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে গ্যাসের বেলায় বয়লের সূত্র উচ্চ তাপমাত্রা কম চাপে বিশেষভাবে প্রযোজ্য কিন্তু নিম্ন তাপমাত্রা উচ্চ চাপে এ সূত্র হতে বিচ্যুতি দেখা যায় অর্থাৎ তখন চাপ এবং আয়তনের গুণফলটি কিন্তু ধ্রুব থাকে না এখন আমরা এই সূত্রের সাহায্যে কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি এখানে দেখেন একটি গাণিতিক সমস্যা রয়েছে স্থির তাপমাত্রায় ওয়ান অ্যাটমসফিয়ার চাপে কোনো নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ লিটার হয় ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে টু পয়েন্ট ফাইভ জিরো এটিএম করা হলো তখন এই গ্যাসের আয়তন কত হবে তাহলে প্রথমে আমরা তথ্যগুলো লিপিবদ্ধ করি গ্যাসের প্রথম চাপ পি ওয়ান সমান সমান ওয়ান অ্যাটমসফিয়ার গ্যাসের প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ লিটার পরিবর্তিত অবস্থায় চাপ পি টু সমান সমান টু পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার পরিবর্তিত অবস্থায় গ্যাসের আয়তন ভিটু আমরা এখন বয়লের সূত্র থেকে একটি সমীকরণ পেয়েছিলাম সেটি হচ্ছে রকম যে পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু সেখান থেকে আমাকে টু নির্ণয় করতে হবে তাহলে ভিটু সমান সমান পি ওয়ান ভি ওয়ান বাই পি টু আমরা যদি মানগুলো বসিয়ে দিই দেখেন পি ওয়ান সেমনশে ওয়ান ওয়ান অ্যাটমসফিয়ার ভি ওয়ান সেমনসে ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ লিটার আর পি টু সেমসে ওয়ান টু পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার সেখান থেকে ক্যালকুলেশন করলে ভি টু এর মান পাওয়া যাবে ওয়ান পয়েন্ট টু সিক্স লিটার অর্থাৎ পরিবর্তিত অবস্থায় ওই অক্সিজেন গ্যাসের আয়তন হবে ওয়ান পয়েন্ট টু সিক্স লিটার আরও একটি গাণিতিক সমস্যা খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা যেটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রায় এসে থাকে এখানে বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় অ্যাটমসফিয়ার চাপে কয়েকটি মার্বেল গ্যাসের আয়তন দুইশো মিলিলিটার হয় তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করা হলে ওই মার্বেল শো গ্যাসের আয়তন হয়। মার্বেলগুলির আয়তন কত তো এক্ষেত্রে আমরা ধরে নিই যে মার্বেলের মোট আয়তন হচ্ছে ভি মিলিলিটার গ্যাসের প্রথম চাপ প্রাথমিক অবস্থায় ওয়ান অ্যাটমসফিয়ার গ্যাসের প্রাথমিক আবেতন ভি ওয়ান সমান সমান কত 200 মাইনাস ভি মিলিলিটার কেন মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে 200 মিলিলিটার কিন্তু মার্বেলের আয়তন আমরা ধরে নিয়েছি ভি মিলিলিটার তাহলে মার্বেল তো কঠিন বস্তু তাহলে গ্যাসের আয়তন কত মোট আয়তন থেকে মার্বেলগুলির আয়তন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা গ্যাসের আয়তন পাব তাহলে সেক্ষেত্রে গ্যাসের আয়তন ভি ওয়ান সমান দুইশো মাইনাস ভি ভিলি মিলি লিটার গ্যাসের পরিবর্তিত চাপ পি টু সমান টু অ্যাটমসফিয়ার আবার ওই পাত্রের ক্ষেত্রে গ্যাসের পরিবর্তিত আয়তন কত হবে দেখেন সহ আয়তন হয়েছে একশো পাঁচ মিলিলিটার কিন্তু গ্যাসের আয়তন তাহলে কত একশো পাঁচ মাইনাস মার্বেলগুলির আয়তন অর্থাৎ একশো পাঁচ মাইনাস ভি মিলিলিটার তাহলে এখানে সবসময় মনে রাখতে হবে যেহেতু গ্যাস পাত্রের মধ্যে গ্যাস ছাড়াও মার্বেল রয়েছে কঠিন বস্তু কঠিন বস্তুর ক্ষেত্রে কিন্তু বয়লের সূত্র প্রযোজ্য নয় সেজন্য এই মার্বেলগুলিকে সবসময় বাদ দিয়ে রাখতে হবে তাহলে এখন আমরা গ্যাসের আয়তন এবং চাপের সম্পর্ক সূচক যে বয়লের সূত্র জানি সেই সূত্র মতে খেয়াল করেন পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু মানগুলো বসিয়ে দিই পি ওয়ানের মান ওয়ান অ্যাটমসফিয়ার ভি ওয়ানের মান দুইশো মাইনাস ভি মিলিলিটার পি টু এর মান টু অ্যাটমসফিয়ার ভি টুয়ের মান একশো পাঁচ মাইনাস ভি মিলিলিটার সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি পাবো দুইশো মাইনাস ভি দুইশো দশ মাইনাস টু ভি সেখান থেকে ক্যালকুলেশন করলে ভি এর মান পাওয়া যাবে দুইশো দশ মাইনাস দুইশো অর্থাৎ টেন এম তাহলে মার্বেলগুলির আয়তন কত মার্বেলগুলির অ্যাকচুয়ালি আয়তন হচ্ছে টেন মিলি লিটার খুবই সোজা অঙ্ক আসলে চেষ্টা করলেই পারা যাবে অ্যাডমিশনে কিন্তু এগুলো খুবই আসে এখন আমরা ব্রয়লের সূত্রে একটি অনুসিদ্ধান্ত শিখব অর্থাৎ চাপের সাথে আমরা আয়তনের সম্পর্ক দেখলাম বয়লের সূত্র থেকে এখন চাপের সাথে ঘনত্বের সম্পর্কটা কেমন হবে তো বয়লার সূত্র মতে দেখেন যে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয় অর্থাৎ চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় আর আয়তন যদি সংকুচিত হয় তাহলে গ্যাসের ঘনত্ব কি হবে অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে এখন যদি আমরা ধরে নেই স্থির তাপমাত্রায় পিওয়ান এবং পি টু চাপে কোন নির্দিষ্ট ভরের ডব্লিউ বিশিষ্ট একটি গ্যাসের আয়তন ও ঘনত্ব যথাক্রমে ভি ওয়ান ভি টু ডি ওয়ান ডি টু ঘনত্বকে কে ডেনসিটি ডেনসিটি আমরা d1 d2 কে দ্বারা প্রকাশ করি তার বয়লার সূত্র মতে p1 v1 Shum, Shum, p2 v2 কে এটি সমীকরণ এখন আমরা জানি ঘনত্ব সমান সমান কি ভর বাই আয়তন তাহলে একটি গ্যাসে প্রথম গ্যাস সিটি তার জন্য ঘনত্ব যদি d1 হয় তাহলে ভর ডব্লিউ বাই আয়তন v1 দ্বিতীয় গ্যাসের জন্য d2 সমান সমান বাই v2 এখান থেকে দেখেন লেখা যায় যে এই যে এখান থেকে ভি ওয়ান সমান সমান ডব্লিউ বাই ডি ওয়ান আর ভি টু সমান সমান ডব্লিউ বাই এখন এই ভি ওয়ান এবং ভি টু এর মান এই এক নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে কী পাবো পি ওয়ান ডব্লিউ বাই ডি ওয়ান পি টু ডব্লিউ বাই ডি টু সমান সমান কে ডব্লিউ ডব্লিউ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকবে পি ওয়ান বাই ডি ওয়ান সমান সমান পি টু বাই ডি টু সমান সমান কে তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি পি বাই ডি এটিও আসলে কী হবে একটি ধ্রুপ কে এর সমান তাহলে সেখান থেকে পি সমান সমান কে গুণ ডি কে টাকে যদি আমরা সমানুপাতিক ধ্রুবক ধরে নিই তাহলে স্থির তাপমাত্রা আমরা লিখতে পারি পি সমানুপাতিক ডি অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব ডেন্সিটি ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হয় অর্থাৎ চাপ বাড়ালে ঘনত্ব বাড়বে চাপ কমালে ঘনত্ব কমবে শর্ত হচ্ছে তাপমাত্রা স্থির থাকতে হবে তাহলে এইখান থেকে আমরা আসলে আরো একটি সমীকরণ পেতে পারি সেটি হচ্ছে কি p1 বাই d1 সমান সমান p2 বাই d2 সমান সমান p3 বাই d3 সমান সমান k এই সমীকরণের সাহায্যে আমরা কি করতে পারি গ্যাসের ঘনত্বের সাথে চাপের সম্পর্ক সূচক যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলিও সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা দু হাজার একুশ সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ধারাবাহিকভাবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা বিষয় থাকবে হচ্ছে চালসের সূত্র তো এই বিষয়ে ক্লাসগুলির সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং টপিক অনুযায়ী প্রতিটি চ্যাপ্টারের প্রতিটি অংশ তোমরা পড়ে ফেলবে আমরা ধারাবাহিকভাবে এক দুই দিন পরপরই ছোটো ছোটো ভিডিও প্রকাশ করবো সেগুলি থেকে সহায়তা নিয়ে তোমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধান করবে এবং টপিকগুলো নিজেরা বুঝে নেবে তো সে পর্যন্ত ভালো থাকো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাইকে অশেষ ধন্যবাদ